করতোয়া নদীর উপর একটি সেতুর অভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পনেরো গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে বছরের পর বছর প্রায় পঁচিশ হাজার মানুষ নদী পার হতে বছরের ছয় মাস জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে আর বাকি ছয় মাস নৌকা ব্যবহার করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সেতুর প্রস্তাবনা দেওয়া হয়েছে অনুমোদন হলেই নির্মাণ করা হবে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর রামকান্তপুর খেয়াঘাটে একটি সেতুর জন্য বছরের পর বছর ধরে পনেরো গ্রামের প্রায় মানুষ কষ্ট করছে এলাকার লোকজন কখনো নৌকায় বাঁশের দিয়ে নদী পারাপার হয় কৃষি নির্ভর এই অঞ্চলের হাজার মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতু নির্মাণের দুই পরে মানুষ একটা ব্রিজের জন্য তাদের অনেক কষ্ট স্বাধীনতার চন্ন বছর পরেও এখানে যাতায়াতের কোনো সুবিধা হয়নি যদি অনেক বড় হয়ে যায় বর্ষা মাসে এমনকি নৌকা পার হতে সবাই এক ঘন্টা আধা ঘন্টা লেট হয়ে যায় অনেকের পরীক্ষা অনেক স্কুলে যাতে অনেক কষ্ট হয় ঠাকুর দিয়ে পার হওয়া আর বেশি কষ্ট হয়ে যায় নদীটাতে যদি একটা ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো যাতায়াতের দুর্ভোগের কারণে উপজেলা সদর থেকে এই এলাকার মানুষ অনেকটাই বিচ্ছিন্ন অসুস্থ লোকজনের চিকিৎসার ক্ষেত্রে পড়তে হয় অসহনীয় বিরম্বনায় হাসপাতালে নেওয়ার পথে রোগী বিশেষ করে গর্ভবতী মা ও শিশুর জীবন বিপন্ন হয়ে পড়ে গর্ভবতী মহিলা যাওয়া আসা খুব কষ্ট হয় এখানে একটা ব্রিজের খুবই দরকার এলাকার স্বার্থে একটা ব্রিজ হলে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয় প্রতি বর্ষায় নদী পার হতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হিমশিম খেতে হয় শিক্ষার্থীদের প্রাণের দাবি নদীর উপর একটি সেতু নির্মাণের যত ছাত্ররা আছে তারা যেতে সমস্যা বোধ করে এবং পরীক্ষার হলে যেতে পারে না আশেপাশে অনেক স্কুল আছে তো এখানে যদি একটা ব্রিজ হয় তো অনেক উন্নতি হয় ছাত্র ছাত্রীদের নিয়ে যাইতেও সমস্যা হয় এই বালুর মধ্যে যাইতে খুব কষ্ট হয় একটা ব্রিজ সবার উপকার করতোয়া নদীর রামকান্তপুর খেয়াঘাটে একটি সেতুর জন্য আবেদন করা হয়েছে আশা করা যায় সেখানে শিগগির একটি সেতু নির্মাণ করা হবে বলে জানান এই কর্মকর্তা আমাদের ভিজিবিলিটি স্টাডি গুলি সেটা অলরেডি চলমান আছে তো আশা করি এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমরা সে ফ্রি ওখানকার ব্রিজের যে গুরুত্বপূর্ণ ব্রিজটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা বুঝাতে পারবো এবং তখন আমরা এখানে একটি ব্রিজের প্রস্তাবনা সেটা সম্পন্ন হবে করতোয়া নদীর উপর একটি সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা উল্লাপাড়ার হাজারো মানুষের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক